দ্বিপ্রহর হতে চলল। সবাইকে নমস্কার। আমি সাধারণভাবে বা অসাধারণভাবে কোনো পরিস্থিতিতেই কখনো ফেসবুকে কোনো লাইভ ভিডিও করিনি। পরিস্থিতি এখন দেশ জুড়ে পৃথিবী জুড়ে খুব সাধারণ নয়, খুব স্বাভাবিকও নয়। তো এই লকডাউনের পরিস্থিতিতে এলোমেলো কিছু জিনিস এখানে ওখানে পড়ছিলাম, পড়তে পড়তে কয়েকটা কথা মনে হলো এবং দুটো লেখা পাঠ করতে ইচ্ছে করলো পরপর, সেই জন্য এখানে এলাম। এবং সাধারণভাবেই মনে হচ্ছিল যে কিভাবে কবিতা গদ্যকে অনুপ্রাণিত করে, কবিতা গল্পকে অনুপ্রাণিত করে, বা কবিতা থেকে একজন গল্পকার অনুপ্রাণিত হয়ে গল্প লেখেন, এই প্রশ্নটা মাথায় রেখে পরপর দুটো লেখা পড়ি, তারপর যদি কিছু মনে হয় আমরা সেটা নিয়ে কথা বলতে পারি। প্রথম যে লেখাটা পড়ব, দেবারতী মিত্রর শ্রেষ্ঠ কবিতা বইটি থেকে, অন্ধ স্কুলে ঘণ্টা বাজে নামক একটি কবিতা। দেবারতী মিত্রর একটি কবিতার বই 1972 সালে প্রকাশিত হয়েছিল, অন্ধ স্কুলে ঘণ্টা বাজে ছিল বইটির নাম। সেই বইয়ের নাম কবিতা হলো অন্ধ স্কুলে ঘণ্টা বাজে। আগে দেবারতী মিত্রর কবিতাটি পড়া যাক। অন্ধ স্কুলে ঘণ্টা বেজে গেল, দিন শেষ হয়ে গেল এবারের মতো, যত শুদ্ধ শব্দ ছিল অনাহত অথবা আহত, বেদনার যুপকাষ্ঠে একান্ত স্বেচ্ছায় নুয়ে পড়ে, জারুল গাছের স্তব্ধ পা জড়িয়ে ধরে বুনো সূর্যমুখী গাছ ছায়া দিয়ে আছে, ঘড়ি বেজে গেল ধীরে বিকল প্রহরে। হে বালক, চেও না পশ্চাতে, তুমি মিথ্যা ঘুরে মরো যে আলো বা মৃত্যুর সন্ধানে, অন্ধ স্কুলের এই ছায়া ঢাকা পাণ্ডুর দেয়ালে ঈষৎ আভাস তার চকিতে হেলেই সরে যায়। এখানে অনেক বাড়ি দিশাহীন মন্দিরের মতো, বাড়ির বিস্তৃত রেখা বহুদূর লোকে লোকান্তরে যেন চলে গেছে, শ্বেতাভ কোমল ছায়া নিয়ে একা সমুদ্রের কাছে। সেখানে সে নত হয় ঢেউয়ে ঢেউয়ে কখনো বিচূর্ণ, তার বিউভল স্মরণ সুকঠিন পাথরের। তুমি কি দেখেছ কোনো কিশোরী বা কিশোরের অপূর্ণ সমাধি আকাশের দিকে চেয়ে চুপ করে কাঁদে? হেলানো নিভৃত দুটি পাহাড়ের খাঁজে তুলোর মতন রং ফুল ঝরে পড়ে কখনো সহসা ভুলে পাহাড়ে পাহাড়ে? ও চোখ অনেক দেখে গাছের মাথায় জাগরণ, কখনো তন্দ্রায় চকিতে নিঃশেষ হলে আত্মার বিকার, কার অনিমেষ স্তব্ধ চির আকাঙ্ক্ষার রং, অসম্ভব অপরূপ গভীর সঞ্চারে দু চোখ ছাপিয়ে আসে অন্তরে বা একাকী বাইরে, নিরালা গোপন কোনো প্রিয়তম ছবি, চোখের সবুজ তারা বালকের পরিপূর্ণ উচ্ছল হলুদ, অথবা সুস্নিগ্ধ কোনো অত্যুজ্জ্বল আলো দেখে সূর্য যেন ঝুঁকে আছে পাশের কার্নিশে, আবছা সিংহের মুখ সূর্যমুখী ফুলটির মতো, আর দূরে ঘণ্টা বাজে, অন্ধ স্কুলে ঘণ্টা বাজে, অন্ধ স্কুলে ঘণ্টা বাজে, সব শব্দ শেষ হলো ঘণ্টা বাজে দূরে। এই কবিতাটি 1972 সালে দেবারতী মিত্রর অন্ধ স্কুলে ঘণ্টা বাজে শীর্ষক যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল তার নাম কবিতা। ইন্টারেস্টিংলি এই কবিতার শিরোনামটিকে খানিকটা পরিবর্তন করে এই কবিতায় নেই এমন একটি ন্যারেটিভ কনটেক্সটে, এমন একটি কাহিনী বৃত্তের মধ্যে একভাবে এই কবিতার এই অন্ধ স্কুলে ঘণ্টা বাজার ব্যাপারটাকে ধারণ করেছিলেন সন্দীপন চট্টোপাধ্যায়। পরবর্তীকালে 1990 সালের একটি ছোট গল্পে, অত্যন্ত ছোট একটি এক পাতার গল্প, অনুগল্প বলা চলে সেই অর্থে, এবং গল্পটিকে উনি বলেছিলেন ছোটদের গল্প, ছোটদের এই গল্পটির নাম দিয়েছিলেন অন্ধ স্কুলে ঘণ্টা বাজবে কখন। শারদীয় দর্পণ পত্রিকায় 1990 সালে
প্রকাশিত হয়েছিল। আমি গল্প সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে এই গল্পটি পড়ছি। গল্পের নাম দেবারতি মিত্রর কবিতা অবলম্বনে অন্ধ স্কুলে ঘণ্টা বাজবে কখন। আমার গল্প একটাই, আর সেটা নিয়েই আমি সব গল্প লিখি, যদিও সেই মূল গল্পটি নেহাতি শিশুপাঠ্য। এক যে ছিল ইঁদুর আর এক ছিল হুলো। ইয়া লম্বা তার ফুলো লোমের ল্যাজ, হুলো তখন দিবানিদ্রা দিচ্ছে, নিদ্রিত তার ফুটপাথ জুড়ে ছড়িয়ে থাকা বিশাল লোমবহুল ল্যাজও যখন দুপুরবেলা ইঁদুর গিয়ে তাকে জাগায়। বেড়াল, কি ব্যাপার? ইঁদুর, তুমি আমাকে খাও। বেড়াল, চোখ বুজে, আজ আমি যথেষ্ট খেয়েছি। ইঁদুর, কিন্তু আমি তোমার কাছে এসেছি। বেড়াল, বললাম তো আমার খিদে নেই। ইঁদুর, কিন্তু আমাকে খাওয়া তোমার কাজ বা কর্তব্য? বেড়াল, তুমি পরে এসো। ইঁদুর, বেশ, না হয় পরে খাবে, এখন অন্তত মেরে রাখো। বেড়াল বিরক্ত মুখে, আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি মুন্ডুটা আমার মুখের মধ্যে রাখো, আমি একসময় খেয়ে নেব। ইঁদুর তাই করল। বেড়াল হাঁ করে ফের ঘুমিয়ে পড়ে। ইঁদুর অপেক্ষা করে, অপেক্ষা করে, অপেক্ষা করে, তারপর একসময় আর পারে না, বেড়ালের নাকে ল্যাজ ঢুকিয়ে তাকে জাগাতে বাধ্য হয়। বেড়াল, কি হলোটা কি? ইঁদুর, কই, কখন খাবে? বেড়াল, আহ দেখছো না আমি ল্যাজটা ফুটপাতে বিছিয়ে রেখেছি, কেউ মারাবে তবে না খ্যাক করে তোমাকে দেবো এক কামড়। ইঁদুর, কত লোক তো রাস্তা দিয়ে গেল, কেউ তো মারালো না। বেড়াল, দেখা যাক না কেউ মারায় কি না। ইঁদুর বেড়ালের মুখের মধ্যে বসে চিঁচি করে, সবাই ল্যাজটা ডিঙিয়ে যাচ্ছে একের পর এক। বেড়াল, আরে অত অধৈর্য হও কেন, কেউ মারায় কি না দেখাই যাক না, নইলে স্কুলের ঘন্টা তো বাজলো বলে। ইঁদুর, স্কুল? বেড়াল, হ্যাঁ হ্যাঁ স্কুল, ওই যে দূরে মস্ত বাউন্ডারিওয়ালা বাড়িটা দেখছো, ওটাই ব্লাইন্ড স্কুল, 4:30 স্কুলের ঘন্টা পড়বে, হুড়মুড় করে বেরিয়ে পড়বে অন্ধ ছেলে মেয়েরা, ওদের কেউ না কেউ ঠিক মারিয়ে দেবে ক্ষণ, তুমি ততক্ষণ ধৈর্য ধরো। এত বলে বেড়াল ফের হাঁ করে ঘুমিয়ে পড়ল। দরজায় কেউ এসে যাওয়ায় বিরতি নিতে হয়েছিল। গল্পটি অবশ্য এখানেই শেষ। তা আমি ভাবছিলাম যে এই ধরনের একটি কবিতা থেকে এই ধরনের একটি গল্প কিভাবে সৃষ্টি হয়, কবিতার মুড এবং গল্পের মুড এখানে কতটা আলাদা পরস্পরের থেকে। দেবারতিদির কবিতাটি এক অর্থে ভীষণই স্মৃতিমেদুর এবং মেলানকলিক, সেখানে এক বিষণ্নতা আছে, আর অন্যদিকে সন্দীপনের গল্পটি এক অর্থে খুব জোভিয়াল, বাচ্চাদের জন্য লেখা, কিন্তু আবার আরেক অর্থে সেখানে এই মরণ কামড়ের যে অপেক্ষা রয়েছে এবং অন্ধ স্কুলের ঘণ্টা বাজুক বা না বাজুক, ঠিক কোন সময় সেই মরণ কামড় বেড়াল দেবে ইঁদুরকে এটা বোঝা যাচ্ছে না, এবং আদৌ কেউ ল্যাজটা মারিয়ে দেবে কি না, অন্ধ স্কুল আছে বলেই ল্যাজ মারানোটা হয়তো সম্ভব, কিন্তু আবার অন্ধ স্কুল আছে বলেই হয়তো ল্যাজ মারানোটা ততটাই অসম্ভব বা আনপ্রেডিক্টেবল এক অর্থে। ঠিক কে কখন কিভাবে বেড়ালের ল্যাজটি মারাবে এবং তখন বেড়াল ইঁদুরকে খাবে, ইঁদুরকে কামড় দেবে, মারবে, এই যে এক অদ্ভুত অপেক্ষা মৃত্যুর জন্য, যেখানে আমরা জানি না মৃত্যু কখন আসবে, মৃত্যু কামনা করা সত্ত্বেও মৃত্যু কোন সময় আসবে সেটা আমরা কিছুতেই যেন নির্ধারণ করতে পারি না, স্থিরীকৃত করতে পারি না, এরকম একটা খুব ডার্ক প্যারাবল আছে তো সন্দীপনের গল্পটাতে, যদিও বাচ্চাদের জন্য লেখা একভাবে, আবার একভাবে একেবারেই বাচ্চাদের জন্য নয়।
কোথাও একটা দুটো গল্পেই হয়তো, বা গল্প এবং কবিতাটি দুটি টেক্সটেই একভাবে এক ধরনের মেলানকলিয়া আছে, কিন্তু তার অভিব্যক্তির বা তার প্রকাশের ধরনটা দেবারতী দির কবিতায় যেরকম, সন্দীপনের গল্পে একেবারেই সেরকম নয়। আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয়, হয়তো খুব নাইভ একটা কথা, কিন্তু অন্ধ স্কুলে ঘণ্টা বাজে এই শিরোনামটাতে বর্তমান কাল রয়েছে। ঘণ্টা বাজে, ঘণ্টা বাজছে, আর সন্দীপন সময়টাকে বদলে দিচ্ছেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। অন্ধ স্কুলে ঘণ্টা বাজে হয়ে যাচ্ছে অন্ধ স্কুলে ঘণ্টা বাজবে কখন, বাজে বর্তমান, বাজবে ভবিষ্যৎ হয়ে উঠছে, এবং তারপরে প্রশ্নচিহ্নের মতো এই কখন শব্দটা সেখানে এসে বসছে। অর্থাৎ বর্তমান পরিবর্তিত হচ্ছে এক অনিশ্চিত, হয়তো অসম্ভব ভবিষ্যতের দিকে। আমরা এই ভাইরাস সিচুয়েশন, তার তার বিজ্ঞান, তার সমাজ বাস্তবতা, তার রাজনীতি সব মিলিয়ে যেরকম একটা পরিস্থিতিতে আপাতত রয়েছি, তাতে আমার মনে হলো যে এই কবিতা এবং এই গল্প দুটোই একভাবে খুব প্রাসঙ্গিক, কারণ সম্ভবত আমরাও এরকম একটি খুব অনিশ্চিত বর্তমান এবং অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রয়েছি, যেখানে যে কোনো রকমের মৃত্যু সম্ভাবনা যদি থাকে, তাহলে তার সম্পর্কে যতটা নিশ্চিত আমরা, আবার ঠিক ততটাই অনিশ্চিত। এই নিশ্চয়াত্মক এবং অনিশ্চয়াত্মক যে মৃত্যু চরিত্র, তার কথাই মনে হচ্ছিল এই দুটি টেক্সট থেকে। এবং আরেকটা জিনিসও যেটা সাধারণভাবে মনে হচ্ছিল, যেটা কখনোই হয়তো জানা যাবে না, যে ঠিক কীভাবে এবং কেন কবিতার একটি লাইন একজন গদ্যকারকে একটি গদ্য লিখতে অনুপ্রাণিত করে, বা একজন গল্পকারকে একটি গল্প লিখতে অনুপ্রাণিত করে। এবং এটা একটা খুব ফ্যাসিনেটিং প্রশ্ন, যার কোনো উত্তর পাওয়া যাবে না, যে সত্যি কি সন্দীপন দেবারতী মিত্রর কবিতার এই শিরোনামটিকে ব্যবহার করেই গল্পটা লিখতে শুরু করেছিলেন, নাকি ওর পরবর্তীকালে এই গল্পের জন্য এই শিরোনামটির একটি পরিবর্তিত রূপ যথাযথ মনে হয়েছিল। অর্থাৎ কোন জায়গা থেকে একটা গল্প বা একটা যে কোনো টেক্সট লেখা শুরু হয়, কোন ধারণা থেকে, কোন শব্দ থেকে, কোন বাক্য থেকে, যেন মনে হয় যে দেবারতী মিত্রর কবিতার এই শিরোনামটি, অন্ধ স্কুলে ঘণ্টা বাজে, এই বাক্যটি একভাবে শুরু করেছিল গল্পটা সন্দীপনের ক্ষেত্রে। কিন্তু তাই কি আমরা জানি না, বায়োগ্রাফিক্যালি এই প্রশ্নটার উত্তর দেওয়া হয়তো খুব মুশকিল, যদি না এর কোনো ডকুমেন্টেশন থাকে। অন্তত আমার জ্ঞানও তো এখন এরকম কিছু মনে পড়ছে না। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং, যে এই একটা যে বেস্টিয়াল অ্যালেগরি, বিভিন্ন পশু প্রাণী তাদেরকে ব্যবহার করে যেরকম একটা রূপকাশ্রয়ী গল্প নির্মাণ করলেন সন্দীপন, সেরকম কোনো কিছুর কোনো দিশা বা কোনো ইঙ্গিত বা কোনো চিহ্ন দেবারতী মিত্রর কবিতাটিতে ছিল না। দেবারতী মিত্রর কবিতাটিতে কোনো এই ধরনের পশু প্রতীক ছিল না, অর্থাৎ এই ধরনের ইঁদুর, বিড়াল, মৃত্যুর এই যে বয়ানটি তৈরি হলো গল্পে, সেটা ছিল না। এবং সেই কারণেই প্রশ্নটা ওঠে যে এই কবিতাটা ঠিক কীভাবে, হয়তো একভাবে দেখতে গেলে সমাহিত হলো গল্পের মধ্যে, এবং একটি বাক্যকে আধার করে একেবারে অন্যরকম একটি গল্প সেখানে তৈরি হলো। আমরা এই ধরনের কবিতা এবং গল্পের কী ধরনের সংলাপ হয় তা নিয়ে ভাবনা চিন্তা করতে পারি এই রকম একটা জুটিকে ধরে। এক্ষেত্রে দেবারতী মিত্রর কবিতাটি যেভাবে অনুপ্রাণিত করেছিল সন্দীপনের গল্পকে, সেটা ভেবে এই দুটি লেখাই পড়ার ছিল। আর খুব মানে প্রাথমিক কিছু চিন্তাভাবনা এই বিষয়টা নিয়ে যা মনে হচ্ছিল আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আপনাদের কোনো নিজস্ব বক্তব্য, মন্তব্য থাকলে এই বিষয়গুলি নিয়ে জানাবেন, সেগুলো শুনে ভালো লাগবে, এবং সেগুলো নিয়ে যদি কিছু বলার থাকে তাহলে আমরা সেটা নিয়ে একটা পরবর্তীকালীন কোনো সংলাপ চালাতে পারি। এই পরিস্থিতিতে সকলেই খুব অস্থির হয়ে আছে, কিন্তু এই অস্থিরতার মধ্যে সম্ভবত কোনো কিছু পড়া, কোনো কিছু লেখা, কোনো কিছু দেখা, যারা ছবি আঁকতে পারেন ছবি আঁকা, যারা গান করতে পারেন গান করা, এইসবের মধ্যে দিয়ে আমাদের একভাবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, এবং সেইভাবেই জীবন জীবনের মতো চলতে থাকুক, এবং দেখা যাক আমরাও এরকম কোনো মৃত্যু কামড়ের জন্য
অন্য কারুর উপর নির্ভর করে অপেক্ষা করে আছি কিনা। শোনার জন্য ধন্যবাদ।